মানবতার সমাধান <tip>

সত্য ও সঠিক দান করুন এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনার তৌফিক এনায়ত করুন আমিন যুদীয় দর্শক বিন্দু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটি হলো সলাতের যে উপকারিতা জগতে এই মর্মে আমরা জানি যে সলাৎ এমন একটি হেবাদত যা আমাদেরকে মুনখার ও ফাহেসা কাজ থেকে বিরত রাখে তাই এই মুনখার ও ফাহেসা কাজ কী আর এগুলি থেকে বিরত থাকলে আমাদের সমাজ কীরকম সমাজ হবে এটা সালাতেরই একটি অন্যতম উপহার সেই হিসাবে আমরা এটাকে মূল্যায়ন করব এই বিরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের ডাকে সাড়া দিয়েছেন চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই প্রথমে আমরা পরিচিত হব আমার ডান দিকে উপভিষ্ট বিশিষ্ট আলম দিন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আর আমার বাম দিকে উপবিষ্ট আছেন তরুণ আলম দিন জনাব احمد الله السلام عليكم ورحمه الله وبركاته انا شرب بامي আছেন مظفر بن محسن السلام عليكم ورحمه الله وبركاته শ্রোতা দর্শক কথা আমরা বলেছি সেটা হলো এই যে আল্লাহ ان الصلاه تنها عن الفحشاء والمنكر صلاه بارونكوري منكر وفاحشة كاسكي أي منكر কি এগুলি থেকে বিরত হলে আমাদের সমাজ কি হবে এটা সালাতের কি উপহার এভাবে আমরা আলোচনা করব প্রথমেই আলোচনা সূত্রবত করার জন্য আমরা বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর আব্দুল আহমেদ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ আপনাকে ধন্যবাদ এটা কোরআন কারীম নিজেই ইরশাদ করেছে যে সালাতের অন্যতম উপকার হল এই দুটো

এরপর আল্লাহ বলছেন ওলাদিক আকবর এখানে আল্লাহ জিকির শ্রেষ্ঠ এখানে কেউ কেউ মানে যারা ইসলামটাকে রসুল্লাহ দিয়ে না বুঝে যুক্তি দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন তারা বলেন সালাতের চেয়েও জিকির বড় কিন্তু আল্লাহ এটা বলেননি আল্লাহ বলছেন সালাতের যে উপকারিতা ফাহসা থেকে বিরত রাখা এটা একটা বড় জিনিস মুনকার থেকে বিরত রাখা এটা বড় জিনিস তবে সালাতের সবচেয়ে বড় জিনিস হলো সালাতের মাধ্যমে আল্লাহর যে জিকিরটা আমি করলাম এটা হলো সবচেয়ে বড় জিনিস যেটা আমার দুনিয়া এবং আখেরা থেকে আল্লাহর শরণ করা সবচেয়ে বড় মাধ্যম আসলে জি এখানে তাহলে সালাতের তিনটা উপকার আল্লাহ তাআলা বললেন একটা হলো সর্বোচ্চ উপকার আল্লাহর জিকির করছি আমরা আর দুটো জিনিস যেটা দুনিয়াতে আমরা ফল পাচ্ছি সেটা হলো সালাত আমাদেরকে فحাইশা থেকে এবং মুনকার থেকে বিরত রাখে আচ্ছা جناب আমরা হয়তো এটা অনেকেই বুঝতে পারবো না যে মুনকার কি জি মুনকার কাসব বলতে কোন কোন কাজ বোঝায় যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর বলছেন যে মোমেন্টদের বৈশিষ্ট্য বলেছেন যে তারা মুনকার কাছ থেকে মানুষকে বারণ করবে তার আনিল মুনকার তো মুন্কারটা কি মুনকার ইসলামের একটা ব্যাপক পরিবেশ পরিভাষা যে যে জিনিসটা আপত্তিকর আপত্তি শরিয়তে অথবা মানবতায় যে জিনিসটা নিন্দিত ঘৃণিত এটাই মুনকার মুনকার এটা আনকারা থেকে আপত্তি করেছে নিষেধ করেছে আমরা অনেক সময় উর্দু ভাষার হাঁচে আমরা বলে থাকি যে আপনার এনকার করেছে এনকার করে আমরা বাংলায় অনেক সময় বলি এনকার করেছে এনকার অর্থ আপত্তি করা অথবা নিষেধ করা মানবিক বিবেকে মানবতায় অথবা শরিয়তে যে জিনিসটাকে আপত্তিকর বলে গণ্য করা হয়েছে নিষেধ করা হয়েছে সবই মুনকারের ভিতরে পড়ে আল্লাহ কোরআন কেন বলছেন কি ইন্নাল্লাহা

আপত্তিকর গর্হিত কাজ থেকে যেটা মুনকারের অর্থ এবং জুলুম থেকে সীমালঙ্গন থেকে তাহলে সালাতের মাধ্যমে আমরা অশ্লীলতা এবং গর্হিত কাজের বিরুদ্ধে চেতনা পাই বিভিন্নভাবে খুব সহজ একটা মানুষ কারোর সাথে মেশে না একক জীবন যাপন করে সে যে কোনো গর্বিত কাজ করতে পারে তার পোশাকে লেবাসে রাস্তায় কারোর সাথে জড়াজড়ি করবে এই বিষয়ে আপনার কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করব যে মুজাফরমেন হোসেন কি জোরো বলতে চাচ্ছিলেন মন মুনকারের এখানে একটা বিষয় খুব চমৎকার একটা বিষয় ইন্না সলাতা তানহা আনিল ফাসায়ল মুন্কার জি যখন বলা হয় এই ফাসা শব্দটি কিন্তু বহুবচন ব্যবহার হয়েছে এই ফাসা এমন একটা জামে মানে শব্দ যা সবগুলোকেই বুঝাই অন্যায় কর্ম গর্হিত কাজীন সবই বুঝাই সালাত এগুলো উল্লেখ করার পরে আবার মুনকার কথাটা উল্লেখ করেছে অর্থাৎ সালাত এমন একটা এবাদত যে এবাদতের মাধ্যমে ছোট থেকে বড় যত অপকর্ম অন্যায় গর্হিত কাজ যত আছে সবগুলোকে বাধা দেবে এখানে একটা কথা উল্লেখ করা যায় মুনকারটা মানরা আমিন কুমুন কারণ ফালিও বিয়া দিঘি অনেক জায়গাতে ব্যবহার হয়েছে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদুন আল খায়র ওয়া ইমুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা মুনকার এই মুনকার যাবতীয় নিষিদ্ধ কর্মই হলো মুনকার জি যেটা বড় হতে পারে ছোট হতে পারে জি আর গরহিত কুলগুলো কাজ ফাহেশা কুলগুলো কাজ এগুলোও নিষিদ্ধ গোপনীয় হোক আর প্রকাশ্য হোক যাবতীয় অশ্লীল কর্ম নিষিদ্ধ সেই ক্ষেত্রে আমরা যখন নিষিদ্ধ কর্মের মধ্যে উল্লেখ করব যেটা শরিয়ত ইনকার করেছে জি শরিয়ত বলেছে সেগুলো কর্ম থেকে বিরত রাখবে সালাত যে এটা পরিষ্কার কথা যে আমাদের ভালো মন্দ বিচার করার মানদণ্ড হলো শরিয়ত যে কোরআন এবং সুন্নাহ যেটাকে মনকার বলবে গর্হিত কাজ বলবে সেটাই মনকার এখানে আমার যুক্তি খাটুক আর না খাটুক আর এই কথা সিদ্ধ যে কোরআন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠতম বিধান এবং এই বিধান যে সমস্ত বিষয়গুলিকে মনকার বলেছে গর্হিত বলেছে অপছন্দনীয় বলেছে এগুলি সাধারণ বিবেকেও অপছন্দনীয় এগুলি মানবতা বিরোধী এগুলি অন্যায় অন্যায়কেই কখনো আপনার সাপোর্ট করা যায় না কাজেই হ্যাঁ এখন হয়তো বলতে পারেন যে আমাদের বর্তমান বিভিন্ন সংজ্ঞায় আমরা যদি বলি যে না আমাদের দেশিতে এটা মনকার না তাহলে হবে না কারণ প্রথম মানদণ্ড আমাদের হচ্ছে শরীয়ত আর শরীয়ত যা মনকার করেছে এটা আমাদের হেকমত বুঝি আর না বুঝি এটাকে আমরা এক ব্যাক্যে মুনকার হিসাবে জানবো সাথে সাথে এটাও মেনে রাখবো যে শরীয়ত যা মুনকার করো সে নিশ্চয় কোনো ভাবে সমাজের জন্য ব্যক্তির জন্য রাষ্ট্রের জন্য ক্ষতি করতে হবে এরপর আপনি কি যেন বলতে চাচ্ছিলেন যে শেখ আমি একটু যোগ করি যে আল্লাহ তালা যে আয়াৎ নিয়ে আমরা আলোচনা করছি ইন্নাস সলাত আতানহানিল ফাঁসা ইউয়েল মুনকার বিশেষ করে এই অংশটুকু আমাদের আলোচ্য বিষয় যা সালাত ফাঁসা এবং মুনকার থেকে নিষেধ করে এর ব্যাখ্যায় লিখেছেন যে এখানে দুটি সম্ভাবনা হতে পারে আমাকে অশ্লীল এবং অন্যায় ভিতরে 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 পার্থক্য এতটুকু যে বোঝায় আর আরো মাত্রা অতিরিক্ত আছে নির্লজ্জতা এবং অন্যান্য দিক বেশি আছে এই উভয়টিকে যে সালাত নিষেধ করে এর অর্থ আসলে কি সালাত নিষেধ করে বলতে সালাতের ভিতরে পাওয়ার আছে যে সালাত আদায় আর মানুষ এটা করে না এর অর্থ সালাতের ভিতরে মূলগতভাবেই শক্তিটা আছে নাকি এটা রূপক অর্থে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ সালাত আদায় করলে কেউ আর এগুলো করতে পারেন না বিষয়টা কীরকম তো প্রথম ব্যাখ্যাটা যদি আমরা নেই অর্থাৎ যদি ধরি সালাতের ভিতরে মূলগতভাবেই এই পাওয়ার এবং শক্তি বিরাজমান যে সালাত আদায় করলে মানুষের কাজ করবে না তাহলে আমরা দেখতে পাই যে সমাজে সালাত আদায় করেও অনেক সময় সমস্ত কাজ মানুষ লিপ্ত হয় সেক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে এই যে আসলে সালাদ যদি সালাদ যেভাবে আদায় করা দরকার সেভাবে তার হক সমূহ আমরা আদায় করি তাহলে সেই সালাদ অবশ্যই মানুষকে ফাঁসা মনকার থেকে বিরত রাখবে যেমন রসুল আকরম সাল্লা যুগে এক ব্যক্তি সালাদ আদায় করছিল আর চুরিও করছিল প্রসঙ্গত কেউ যখন উল্লেখ করলো ইয়া রসুল্লাহ অমুকে তো সালাদ আদায় করে আবার সে চুরি করে তখন রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছিলেন যে তার সালাদ তাকে অচিরেই বাদা দিবে এবং সে ফিরে আসবে এখানে আরেকটা বিষয় আছে এটা বাস্তব যে মানুষ সালাদ সহ অনেকে অন্যায় কাজ করেন অথবা ছোট বড় অশ্লীলতায় লিপ্ত হন আসলে সালাত কি করে মানুষকে পরিশীলিত করে নিষেধ করে তার ভিতরে শক্তি যোগায় সমাজে রোগ ব্যাধি ব্যাপক ছড়িয়ে পড়ে মানুষের স্বাভাবিক যে প্রতিরোধ ক্ষমতা অনেক সময় ফেল করে এই জন্য সমাজে অশ্লীলতার ব্যাপকতা অথবা মুনকারের ব্যাপকতা যখন হয় তখন নামাজি অর্থাৎ মুসল্লির সলাতের মান যখন দুর্বল হয় ওর প্রতিরোধ ক্ষমতা কিছুটা ফেল করে তারপরও আমরা যে কোনো সমাজে একজন সলাদ আদায়কারী ব্যক্তি আর তারই মতো তারই পর্যায়ের সলাদ আদায় না কারী ব্যক্তির মাঝে দেখলে দেখবো যে অশ্লীল এবং অন্যায় কাজের ব্যাপারে দুইজনের মানের ভিতরে কম বেশি কম বেশি তাকে বাঁচাচ্ছে কিন্তু বাঁচানোর পরিমাণ কি হচ্ছে এটা নির্ভর করে তার সালাতের মানের পরিমাণটা সমাজের অন্যায়ের জোয়ারের জোয়ারটা কত রয়েছে জি জি সঠিক বলেছেন দোনো ব্যাখ্যাই ঠিক আছে আপন জায়গায় যে সালাতের ভিতরে মূলগত ভাবেই আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন মানুষকে অন্যায় কাছ থেকে ফেরানোর জন্য কিন্তু স্যার বাকিটা পূর্ণাঙ্গ করে দিলেন ধন্যবাদ যে এই সালাদ যে মূলগতভাবে মানে মানুষকে অন্যায় কাছ থেকে ফিরাবে তার জন্য দুটি শর্ত এক সমাজে অন্যায়ের যে জোয়ার এটা সহনীয় পর্যায়ে থাকতে হবে অসহনীয় পর্যায়ে সীমা লঙ্ঘন করে গেলে তখন ভালো মানুষ আক্রান্ত হয়ে যায় যেমন আমরা জানি বিভিন্ন রোগ থেকে আমরা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করি কিন্তু অনেক সময় রোগ শরীরে এমন পর্যায়ে ঢোকে যে ওই প্রতিরোধের টিকাটা কাজ করে না কারণ তার ওই রোগের শক্তিটা প্রতিরোধ ক্ষমতা সে বেড়ে গেছে এমনইভাবে ভাবে সালাতের ভিতরে শক্তি আছে তা কোয়া তৈরি করার যে তা কোয়া মানুষকে অন্যায় থেকে রক্ষা করবে কিন্তু যদি আমার সালাতের শক্তি দুর্বল হয় অর্থাৎ সালাত আমি ওই রকম সুন্না মতো আদায় করতে পারছি না আমাদের সময় হলো একটা বিরতি আর সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ চমৎকার আলোচনা হচ্ছিল কিন্তু সময় হলো একটা বিরতির ছোট বিরতিতে যাচ্ছি আপনারা কেউ দূরে যাবেন না কিছুক্ষণের মধ্যে আবার ফিরে একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ শুধুমাত্র সুফানি সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সাইফুদ্দিন বেলাল মাদার তাই আসুন শন্যার আলোকে জীবন গড়ার জন্যে পিস বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লা তিল এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুফতার জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বান্দা মুশরিক ও কাফিরের মাঝে পার্থক্য হল সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খন্ড ঈমান অধ্যায় হাদিস সংখ্যা 147 হஸ்பুল মুতআত্বফুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শকবৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর আব্দুল জাহাঙ্গীর যেটা আলোচনা করছিলেন তার কাছে ফিরে যাচ্ছি জি জি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একই মানুষ আমরা দেখেছি হয়তো আমাদের দেশের এরকম কোন দেশে ধূমপান নিষেধ লেখার নিচে বসে ধূমপান করছে আবার ওই ব্যক্তি অন্য একটা উন্নত দেশের এয়ারপোর্টে যে ধূমপান নিষেধ লেখা জায়গায় কখনো ধূমপান করে এসে ধূমপানের জন্য ধূমপানের যে ছোট ছোট রুমগুলো থাকে ওইটা খুঁজে বেড়ায় যে ধূমপানের জায়গাটা কোথায় ওই একই বিশ্বের পরিবেশের কারণে অর্থাৎ মূল সচেতনতা ইমান তৈরি করে সালাদ তৈরি করে কিন্তু এটার মান হবে অন্যান্যদের সাথে তুলনা করে আমরা যদি একটু যোগ করি স্যার সালাদ কিন্তু কিছু কিছু অন্যায় ব্যাপারে অবশ্যই মানুষকে বাধা দেয় যেমন আমরা যদি মিলাই সালাত আদায় করেন না এমন ব্যক্তি আর সালাত আদায় করেন এমন ব্যক্তি কিছু কিছু অন্যায় আছে সমাজে যে অন্যায়গুলো নিয়মিত সালাত আদায়কারী ব্যক্তি কোনো দিয়ে না অসম্ভব তাহলে সালাত তাকে যে অন্যায় কাজ থেকে বিরত রাখছে কিছু অন্যায় কাজ আছে যেগুলো থেকে বিরত রাখার জন্য কোন শর্তের প্রয়োজন নাই সাধারণভাবে এর মধ্যে থাকে মসজিদে আসা যায় না সালাত আদায় করেন সুন্নতে লেবাস ধারণ করেন তিনি সিনেমা হলে কখনোই প্রবেশ করবেন না তিনি কখনো কোনো ব্যাবিচার বা ব্যাবিচারের অনুষঙ্গের সঙ্গে প্রকাশ্যে অন্তত জড়িত হবেন না যে এই যে অন্যায় অস্থির কাজগুলো এগুলো থেকে একজন সালাদ আদায়ের ব্যক্তি অটোমেটিকলি বেঁচে এবং মানুষের ভিতরে একটা জিনিস হলো মানুষের ভিতরে যে প্রবৃত্তি আছে একটা হচ্ছে আপনার মানুষকে খারাপের দিকে দাবিত করে আর আরেকটা হচ্ছে মানুষকে ভালোর দিকে দাবিত করে যখন মানুষ সলাদ আদায় করবে নিয়মিত সলাদ আদায় করবে তখন তার মন আল্লার দিকে রুজু হবে বেশি যে যত আল্লাহর দিকে বেশি রুজু হবে তার ইমান তত পাকাপুক্ত হবে তত মজবুত হবে যত ইমান মজবুত হবে তত সে বেশি অন্যায় থেকে দূরে থাকার জন্য মরিয়া হয়ে ছুটবে সে ভয় করবে যে অন্যায়টা করলে আমার কি পরিণতি হতে পারে কাজে এইভাবে সলাপ এক প্রকারের শক্তি তার ভিতরে সঞ্চারিত করে যে শক্তির বলে সে অন্যায় থেকে বিরত থাকতে সক্ষম হয় আমাকে এক ভাই বলছেন যে আসলে ধর্মীয় শিক্ষা অথবা ধর্মীয় শিক্ষায় শিক্ষিতরা সমাজ বিনির্মাণে বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে মানব সম্পদ উন্নয়নে কোন অবদান রাখেন না তারা কি অবদান রাখেন আসলে তো প্রযুক্তি সাহিত্য শিল্প সংস্কৃতি এগুলোর মাধ্যমে সমাজ উন্নত হচ্ছে আমি ওই ভাইকে বললাম যে আমাদের সমাজের বা যে দেশগুলো অর্থনীতিতে খুবই নিচে নেমে আছে তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বের বা গরিব দেশগুলোর মূল সমস্যা কি জনশক্তি আছে রিসোর্স আছে মূল সমস্যা দুর্নীতি যে জাতি দুর্নীতি থেকে মুক্ত হতে পারে সেই জাতি দ্রুত উন্নত করতে পারে আমাদের সমাজে যদি আমরা তাকাই দুর্নীতির এই সাইলাবে যে মানুষগুলো ধার্মিক ধর্মীয় শিক্ষা শিক্ষিত অথবা নিয়মিত মসজিদে যায় ইমাম সাহেবের কথা শুনে এই লোকগুলো হয় দুর্নীতি মুক্ত আমরা একশো জন অফিসার বা কর্মকর্তাকে যদি আমরা মিলাই স্টাডি করি কেস স্টাডি করি তাহলে দেখবো যারা কম দুর্নীতি করেন অথবা মোটে দুর্নীতি করেন না তারা নিয়মিত নামাজি অথ ইমামদের কাছে নিয়মিত বসেন কথা শোনেন এজন্যই জন্যই তাদের ভিতরে দুর্নীতি থেকে মুক্ত হওয়ার চেতনা তৈরি হয়েছে কম আসছে কাজেই সলাদ এবং দিন ইলেম মানুষদেরকে দুর্নীতি মুক্ত হতে সহায়তা করার এটাই হলো সমাজ বিনির্মাণে মানব সম্পদ উন্নয়নে সবচেয়ে বড় অবদান এখানে একটা বিষয় বলতে পারি আমরা সালাত যে আদায় করছেন এই সালাতের মূল স্পিরিটটা নষ্ট করছে কিসে এটা মুসল্লিকে খেয়াল করতে হবে আগে যেমন অজু করার পরে অজু নষ্ট হয় কিসে সিয়াম পালন করতে লাগলে মানুষ সিয়াম নষ্ট হয়ে হয়ে যায় যায়। ভঙ্গ ভঙ্গ হয় কিসে প্রত্যেক মুসল্লি যদি খেয়াল করতেন যে সালাদ তো আমি আদায় করছি সালাদ নষ্ট হয় কোন কারণে সেটা আগে দেখি একটা ঘর তৈরি করলেও আগে দেখি যে ঘরটাতে পানি পড়বে কিনা ঘরটা কিভাবে টিকে থাকতে পারে কিভাবে নষ্ট হতে পারে এটাকে খেয়াল করি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই মুসল্লিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হলো যে আমরা যদি স্বর্ণযুগের দিকে লক্ষ্য করি যারা সালাত করবেন তাদের মধ্যে কিছু কাজ সংগঠিত অন্যায় হতে পারে কিন্তু আমজনতা যে সকলেই অন্যায় করবে সকল মুসল্লি এটা হতে পারে না কারণ একজন মানুষ মানুষই ফেরেস্তানন তার অন্যায়ের প্রবণতা ভিতর থাকতে পারে রসুল্লা সাল্লাই সাল্লামের যুগ তার পরবর্তী যুগ তার এমনকি স্বর্ণযুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ রসসালামের যুগ এই যুগেও তো একজন মুসল্লি পাপ করেছে তার অর্থ কি এটা সালাতের দোষ না সালাতের দোষ না এটা এটা তার ইমানিত দুর্বলতা অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি আজকেও কোনো মুসল্লি যদি অপরাধ করে বসে তাকে ইসলামকে দোষারোপ করা বা সালাতকে দোষারোপ করা তার জন্য অন্যায় কারণ মানুষ অন্যায় কাজ করতে পারে কিন্তু তার তোবা করার সুযোগ রয়েছে আমি এখানে একটা কথা যোগ করতে চাচ্ছি সুদের পাপ ক্ষমা হওয়ার যোগ্য কিন্তু মাজারে সেচদা করা একজন মুসল্লি মসজিদে সেজদা করছে আবার মাজারে কেউ সেচদা করছে আর অধিকাংশ মুসল্লির অবস্থা বর্তমানে যারা আল্লাহ পূজা করে পীরও পূজা করে খানকাও পূজা করে পূজা করে এই জন্য আল্লাহর বলছেন যে যারাই মুসল্লি অধিকাংশই তারাই যদি শিরিকের সাথে জড়িত হয় তাহলে সালাদ তো কোনো কাজ করবে না সালাদ নষ্ট করেছে একদিকে ধর্মীয় ব্যক্তিরা গাছ পূজা পাথর পূজা পীর পূজা খানকা পূজা মাজার পূজা জড়িত আর একদিকে রাজনীতির নামে চলছে শিখা অনির্বাণ বা শিখা চিরন্তন তারপরে শহীদ মিনার তারপরে প্রতিকৃতি তারপরে মূর্তি আর বিভিন্ন দিবস পালনে কল্যাণের জন্য দিবস পালন যেটা এসব শিরিকের দিকে যাচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি জুমার দিনে সালাত পড়ে কি করবে পাঁচ অক্ত সালাত পড়ে কি করবে কারণ সালাতের স্পিরিটটা যে নষ্ট করে দিচ্ছে এটাতে না লক্ষ্য রাখলে তো জাতিকে বোঝানো যাবে না সালাতের কল্যাণটা কি সালাত কিভাবে বিরত রাখে শুরুতে আমাদের দরকার যে আমার সালাত নষ্ট হচ্ছে কি করে জিনিসটা লক্ষ্য রাখা যেমন অজু নষ্ট হয় কি করে সিয়াম নষ্ট হয় কি করে দুইটা দিক গুরুত্বপূর্ণ এই দুইটা দিকের নষ্ট নষ্ট কিসে কিসে করে এটা হয় মানুষ ইমান ইমান কখনো খেয়াল করে না আর সালাত নষ্ট হয় কিসে এটা খেয়াল করে না কিন্তু অজু কিভাবে নষ্ট হয় সেটা মানুষ জানে সিয়াম কিভাবে নষ্ট হয় সেটা মানুষ জানে এমন কি হজ হবে কার হবে না এই নিয়ে আলোচনা বেশি হয় সালাতের ব্যাপারে আর আকিদা নষ্ট হয় এবার কোনো আলোচনা হয় না সালাতের আলোচনা হয় আসলে কিন্তু দুঃখজনক হলো সালাতের দুইটা দিক আছে একটা মানুষের যেরকম দুইটা দিক দেহ এবং প্রাণ সালাতেরও দুইটা দিক আছে একটা বাহিরের দিক একটা ভেতরের দিক আমরা সাধারণত আমাদের সমাজে আলোচনা করি খুব সঙ্গতভাবেই সালাতের বাহিরের দিকগুলো নিয়ে সালাতের জন্য কি কি দরকার উজু করতে হবে কি কি পবিত্র করতে হবে টাইম হইতে হবে এই জিনিসগুলো আলহামদুলিল্লাহ আমাদের সমাজে তুলনামূলক আলোচনা হয় কিন্তু দুঃখজনক যে সালাতের প্রাণ কিসে নষ্ট হয়ে যায় যেমন হালাল রুজি না হলে সালাতের প্রাণ নষ্ট হয়ে যায় কোন কোন কাজ করলে আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন না স্পষ্টভাবেই হাদিসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তালা মুসবিলে ইজারের সালাত কবুল করেন না যে ব্যক্তি তাখনুন নিচে কাপড় পরে তার সালাত কবুল করেন না ওই হাদিসটা আসছে এরকম আপনি হালালিন আম হারামে ফলাইস লিল্লাহি হাজা আগের হাদিসটা তাখনুন নিচে কাপড় ওযু নষ্ট হয়ে যায় হাদিসটা জাইব তার আগের হাদিসটা হলো আবু যে যে ব্যক্তি তা কাপড় নিয়ে করলো ও হালাল কাজ করুন না হারাম কাজ করুন সেটা আল্লাহ জাহাসা জি তো এইরকম পরোহই করেন নাই হা অনেক বিষয় আছে যেগুলো সালাতের প্রাণকে নষ্ট করে দেয় অথচ সেগুলোর প্রতি আমাদের কোনো কেয়ার নাই বা এগুলো নিয়ে আলোচনা খুব একটা হয় জি তাহলে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে সালাতের গভীরে আমরা প্রবেশ করতে পারিনি জি জি এটা একটা বিষয় রয়েছে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে সলাতের মাধ্যমে যে সেইভাবে আমরা আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে পারিনি অথবা সমাজে অন্যায়ের মাত্রা এতই বেশি এতই প্রবল যে আমরা দু চারজন কর্কটুর মতো বেঁচে যাচ্ছি অথবা এমন হতে পারে যে আমরা সলাত আদায় করছি কিন্তু আমাদের রুজি রুটি মোটেই হালাল না আল্লাহর দরবারে সেই আর্থনা গ্রহণযোগ্য হচ্ছে না অথবা এমন হতে পারে যে আমরা সলাত আদায় করছি ঠিকই কিন্তু সলাদটা সলাৎ হচ্ছে না সলাদটা যে সলাৎ হওয়া দরকার ছিল যেই সলাৎ মতলুব ছিল যেই সলাত উদ্দিষ্ট ছিল যেই সলাদ দাবি ছিল সেই সলাত হচ্ছে না হয়তো তার তরিকার পদ্ধতি আছে রুসুলের তরিকা মতো হচ্ছে না অথবা সে সলাতের ভিতরে এখলাস নাই এই সব কারণে দেখা যাচ্ছে যে সলাতের যে মূল স্প্রিড সেই স্পিড থেকে আমরা দূরে সরে যাচ্ছি সেটাই তো যোগ করলে মনে হয় ভালো হয় যে সেটা হলো যে হমাঙ্কানি ফালিয়া আমাল আমাল অং স ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। ইবাদত করার জন্য শর্ত হলো যে অন্য কাউকে যেন শরীক না করা। আর একটা শর্ত ওমা উমুরু ইল্লা লিআবদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। একবারে খালেস অন্তরে এখলাস ও নিয়া লাগবে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, যেটুকু আলোচনা আমাদের সামনে ফুটে উঠেছে তা এই সালাত সালাতের মত হয় আর সালাতের মধ্য দিয়ে যদি আল্লাহর সাথে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে পারি, ঈমানের मजबूती অর্জন করতে পারি। আর সোলাদ যদি নবী মাহমুদ রসুল্লাহ হয় তাহলে অবশ্যই এই সলাৎ আমাদের জন্য একদিন না একদিন সমাজের সকল প্রকার গর্হিত কাজ এবং সমাজ বিধ্বংসী কাজ সবকিছু থেকে আমাদেরকে মুক্ত করবে সমাজ আদর্শ সমাজ বিনির্মাণে সলাতের ভূমিকা অনস্বীকার্য অতএব আসুন আমরা সলাতকে উপলব্ধি করি এবং ঘরে বাইরে সর্বত্র আমরা সলাতের প্রচলন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন সুধী দর্শকবৃন্দ আপনাদের পক্ষ থেকে পৃষ্টি বাংলার পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো আমরা বিদায় আরজ করছি সুবহানাকা আল্লাহুম্মা হামদিক ওয়াশহদুল্লাহি ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলাইকুম

মুতাকিদের হেদায়েতের জন্য যা সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোনো জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন কাল রাত সাড়ে টায় বা পুনঃসম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় Peace TV presents What do you have to say about Learning the wise way What would you recommend us to take as career After we pass our school So what exactly we should do What do you have to say about pursuing two fields together Ideas brilliant Strategies sustained The best profession Is a professional person Who invites people to last man wa Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the main aim should be to spread the message of Allah. To implement the convincing Islamic educational formula to excel in your career. Dekun. career guidance. ajrat night time. shamprochar. Shokal Peace TV, Bangladesh.